হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু ইন্ট্রো টু ম্যাক ওয়েসের সেকেন্ড পার্ট সো আজকে আমরা মূলত ম্যাকের ইন্টারফেসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্ট সেটা হচ্ছে ফাইন্ডার ফাইন্ডার নিয়ে আলোচনা করবো সো হোয়াট ইজ ফাইন্ডার ফাইন্ডার ইজ বেসিক্যালি দ্য সেম থিং অ্যাজ ফাইল এক্সপ্লোরার বেসিক্যালি উইন্ডোজে আমরা যখন কোনো একটা ফাইল নাড়াচাড়া করতে যাই আমরা তখন ফাইল এক্সপ্লোরের কাজ করি ঠিক সেই জিনিসটাকেই ম্যাকে বলা হয় ফাইন্ডার সো ওপেন ফাইন্ডার এখানে আপনি দেখবেন যে ইউজুয়ালি আপনার ডকের প্রথম আইকনটাই ফাইন্ডার সো ফাইন্ডারে ক্লিক করলে আপনার ফাইন্ডারে ঢুকে যাবে সো এখানে আপনার দেখতেই পারছেন যে এটার লুকটা অনেকটা ফাইল এক্সপ্লোরের মতনই ইন দ্য সেন্স দ্যাট আপনার বাম দিকে হচ্ছে আপনার ইম্পর্টেন্ট লোকেশনগুলো দেখাচ্ছে আর ডান দিকে আপনার রিসেন্ট ফাইল দেখাচ্ছে যেটা কি না উইন্ডোজ টেন বাই ইলেভেন ওপেন করলে তাই হয় আপনি যদি এখান থেকে কোনো স্পেসিফিক ফোল্ডারে যেতে চান বা স্পেসিফিক লোকেশানে যেতে চান তখন আপনি বাম দিকের এই পেইন্টটা ইউজ করবেন ফর এক্সাম্পল আমি আমার ম্যাকবুক এয়ারের যে হার্ড ডিস্কটা সে হার্ড ডিস্কটা যেতে চাই সো আমার এখানে রুট যে ডিস্কটা সেখানে তার আমি ম্যাকবুক এয়ার টনভেন্স ম্যাকবুক এয়ারে ক্লিক করবো এখানে ক্লিক করে আমি দেখছি যে আমার মেইন যে ম্যাক ইন্টস হার্ড ডিস্ক অর্থাৎ আমার ম্যাকবুকের যে হার্ড ডিস্ক সেটা দেখাচ্ছে আর আমার কানেক্টেড আমার এসএসিটা দেখাচ্ছে আমি ম্যাক ইন্টস এইসিসে ঢুকছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার চারটা ফোল্ডার আছে না গাইজ আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন আপনারা জানেন যে আপনি যখন উইন্ডোজের সি ড্রাইভে ঢুকেন তখন সি ড্রাইভে মূলত ইম্পর্টেন্ট ফোল্ডারগুলো থাকে সেটার মধ্যে উইন্ডোজ ফোল্ডার থাকে আপনার হচ্ছে ইউজার ফোল্ডার থাকে এবং প্রোগ্রাম ফাইলস ফোল্ডারটা থাকে সো ম্যাকেও কিন্তু সেরকম ইম্পর্টেন্ট ফোল্ডারগুলাই রুট ফোল্ডারে থাকে সো আমরা বেসিক্যালি ম্যাক কিন্তু সেই রুট ফোল্ডারটা এখন দেখছি সো আমরা কিন্তু অনেক সিমিলারিটি পাচ্ছি ইন দ্য ওয়ে দ্যাট ফাইল ইজ অর্গানাইজড বা ফোল্ডার অর্গানাইজড অ্যাক্রস উইন্ডোজ এবং অলসো অ্যাক্রস ম্যাক কিছু কিছু অফোর্স ডিফারেন্স আছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেরকম উইন্ডোজের সি ড্রাইভে উইন্ডোজ সিস্টেমকে জাস্ট উইন্ডোজ হিসাবে লেখা থাকে সো আমরা একবারই বুঝতে পারি যে ওকে ফাইন এখানে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে ম্যাকে সেটাকে শুধুমাত্র ওরা বলে সিস্টেম বাট আপনি যদি ওদের ফোল্ডারের আইকনটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে ম্যাকওয়েস লেখা আছে অর্থাৎ সিস্টেম ফোল্ডারটা মূলত ওদের ম্যাকওয়েস অপারেটিং সিস্টেম এছাড়াও আছে অ্যাপ্লিকেশন ফোল্ডার উইচ ইজ দ্য সেম থিং অ্যাজ প্রোগ্রাম ফাইলস প্রোগ্রাম ফাইলসে যখন উইন্ডোজে কিছু আপনি ইনস্টল করতে চান তখন সব প্রোগ্রাম ফাইলসে চলে যায় আর এখানে ম্যাকিং টস এইচডির ভিতরে এই অ্যাপ্লিকেশন ফোল্ডারে আপনার সবগুলো প্রোগ্রাম চলে যায় এখানে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে আপনি যখন উইন্ডোজের প্রোগ্রাম ফাইলসে যাবেন তখন আপনি বেসিক্যালি জাস্ট ফোল্ডার্স দেখবেন এবং এই ফোল্ডার্সের ভিতরে আপনার প্রোগ্রামগুলা ইনস্টল করা থাকে ভেরিয়াস ফোল্ডার ভিতরে ভেরিয়াস প্রোগ্রাম আর এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি ডিরেক্টলি সেই অ্যাপ্লিকেশনের যে এক্সিকিউটেবল সেগুলাই দেখবেন সো এই জায়গায় একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে উইন্ডোজের সাথে ম্যাকের অ্যাপ্লিকেশন ফোল্ডারে দ্যাট ইজ উইন্ডোজের প্রোগ্রাম ফাইলসে ঢুকলে আপনি সেই প্রোগ্রাম ফাইলসগুলো যে ভেরিয়াস ফোল্ডার ইনস্টল করা হয়েছে সেটা দেখতে পারবেন আর ম্যাকের অ্যাপ্লিকেশন ঢুকলে আপনি ডিরেক্টলি অ্যাপ্লিকেশন আইকনগুলাই দেখবেন এবং ওটার ভিতরেই আসলে প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে ফর এক্সাম্পল আমার এখানে মোশন আছে মোশনটা কিন্তু বেসিক্যালি ইটস আ থ্রি পয়েন্ট ওয়ান নাইন জিবির একটা অ্যাপ্লিকেশান এটার কোনো আলাদা ফোল্ডার নেই এখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি এই অ্যাপটা রান করতে পারবেন তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা উইন্ডোজে যেরকম প্রোগ্রাম ফাইলসের ভিতরে ফোল্ডার থাকে ফোল্ডারের ভিতরে বিভিন্ন ফাইলসগুলো থাকে যেটা একসাথে হয়ে আমার এই প্রোগ্রামটা রান করে তাহলে ম্যাকের যে অ্যাপগুলো সেগুলো কি সেরকম কোনো স্ট্রাকচার নেই খালি একটা ফাইলের ভিতরেই সব আসলে কিন্তু সেটা না বেসিক্যালি ম্যাকের যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপের আইকনগুলাই আসলে এক ধরনের ফোল্ডার বাট সেই আইকনে ক্লিক করে আপনি আবার সেই প্রোগ্রামটা রানও করতে পারেন সেখানে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে ফর এক্সাম্পল আপনি হয়তোবা মোশনে কোনো একটা চেঞ্জ করতে চাচ্ছেন বা মোশনের ভিতরে যে ফোল্ডার স্ট্রাকচার আছে আপনার কোনো না কোনো কারণে সেই স্ট্রাকচারে ঢুকতে হবে লাইক আপনারা ইউজালি উইন্ডোজের প্রোগ্রাম ফ্যালসি ঢুকেন তাহলে এখানে কি করতে হবে এখানে সিস্টেম হচ্ছে কি আপনি কন্ট্রোল রাইট ক্লিক করলে আপনাকে একটা এক্সট্রা অপশন দেখাবে সো এখানে আপনি যদি শো প্যাকেজ কন্টেন্টে যান তাহলে কিন্তু আপনি সেই ফোল্ডারে ঢুকে গেলেন অর্থাৎ এটাতে ক্লিক করে এখন আপনি যে প্রোগ্রামটা রান করবেন সেটা না বরং এই আইকনের আন্ডারের যে প্রোগ্রামের যে কন্টেন্টগুলো অর্থাৎ যে ইম্পর্টেন্ট ফাইলগুলা বা যে ফাইলগুলো দিয়ে প্রোগ্রামটা আসলে ফর্ম করা হয়েছে আপনি সেখানে ঢুকে যেতে পারছেন সো আপনি দেখতেই পারছেন যে আপনার আইকনে ক্লিক করলে প্রোগ্রামটা রান করছে আর রাইট ক্লিক করে সে আইকনের ভিতরে ঢুকে গেলে অর্থাৎ এটা আসলে একটা ফোল্ডার মতনও কাজ করছে সেখানে আসলে আইকনগুলোর দুইটা পারপাস আছে একটা হচ্ছে গিয়ে এই আইকনে ক্লিক করলে আপনি প্রোগ্রামগুলো রান করতে পারবেন আর রাইট ক্লিক করে আপনি যদি ভিতরে ঢুকেন অর্থাৎ আমি আরেকবার দেখাচ্ছি আপনি যদি রাইট ক্লিক করে শো প্যাকেজ কন্টেন্ট দেন তাহলে সেই আইকনের ভিতরে যে কন্টেন্টগুলো সেগুলোতে আপনি ঢুকে আলাদা করে কাজ করতে পারছেন ফ্রেন্ডস আপনাদেরকে এই ফাইন্ডারের কয়েকটা ইম্পর্টেন্ট লোকেশন দেখায় যেখানে আপনার ফাইলগুলো ইজিলি থাকবে সো ফার্স্ট অফ অল আপনার ডেস্কটপের যে কন্টেন্টগুলো সেখানে আপনি এই ডেস্কটপে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যেখানে আমার ডেস্কটপের মূলত দুইটা ফোল্ডার ছিল সেই দুইটা ফোল্ডার আমাকে দেখাচ্ছে একটা ফোল্ডার একটা শর্টকাট আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন যেতে চান তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনার যতগুলো অ্যাপ আছে যেগুলো আপনি ইনস্টল করেছেন আগে থেকে ছিল সেগুলো আপনি এক নজরে দেখতে পারবেন এছাড়াও আপনি যদি কোনো ফাইল ক্রিয়েট করে থাকেন আপনি যদি কোনো একটা ডক ফাইলে যদি কাজ করে থাকেন বা আপনি যদি কোনো ইলাস্ট্রিটার বা ফোরসো ফাইলে কাজ করে থাকেন দেন ইউজুয়ালি সেগুলো ডকুমেন্টসে গিয়ে ইনস্টল হয় ফর এক্সাম্পল আমি এখন ক্যাম্পটেশিয়াতে কাজ করছি আমি স্ক্রিন রেকর্ডিং করছি সো আমার স্ক্রিন রেকর্ডিংটা কিন্তু আমার এই ডকুমেন্টসে আছে তো এরকম আমি যে যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেই কাজগুলো কিন্তু বেসিকলি আমার এই ডকুমেন্টস ফোল্ডারে চলে গেছে বাই ডিফল্ট এটাই হচ্ছে কি এটার সেভ লোকেশন আপনি চাইলে যে অ্যাপ দিয়ে কাজ করছে সেই অ্যাপে অনেকটা লোকেশন দিতে পারেন আর যদি না দেন তাহলে বাই ডিফল্ট এখানে চলে যাবে এছাড়াও এখানে আছে তানভীর হাফিজ উইচ ইজ বেসিক্যালি আমার ইউজার ফোল্ডার সো আমার ইউজার ফোল্ডার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফোল্ডার বিকজ এটার মধ্যে আসলে আমার সব কিছুই আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশানগুলা কিন্তু আসলে এই আমার নামের যে ফোল্ডার বা আমার ইউজার ফোল্ডার সেখানেই আছে বা আমি যদি কোনো মুভি ডাউনলোড করে থাকি তাহলে কিন্তু সেটা এখানেই আছে বা আমি যদি কোনো মিউজিক ডাউনলোড করে থাকি বা কোনো যদি আমি ছবি আমি সিঙ্ক করে থাকি সবই কিন্তু আসলে আমার এই ইউজার ফোল্ডার যেটা আমার ক্ষেত্রের নাম হচ্ছে তানভীর হাফিজ আপনাদের ক্ষেত্রে হয়তো হচ্ছে আদার নেম সেখানে চলে যাবে সো দিস ইজ অ্যানাদার ডিফল্ট লোকেশন ফর মোস্ট থিংস আপনি যখন আপনার আপনি যদি আপনার আইফোন বা আইপ্যাড সিঙ্ক করান তাহলে সিঙ্ক করা ফাইলগুলা এখানে চলে যাবে এখান থেকে আপনাকে সেই ফাইলগুলা ওপেন করতে হবে বা কপি পেস্ট বা ডিলিট বা যে কোনো ফাইল অ্যাকশন করতে হলে এখানে করতে হবে আরেকটা ইম্পর্ট্যান্ট অপশন এখানে আছে সেটা হচ্ছে এয়ারড্রপ সো হোয়াট ইজ এয়ারড্রপ এয়ারড্রপ হচ্ছে গিয়ে ম্যাক থেকে অ্যাপেলের অন্যান্য ডিভাইসে আপনার ফাইল নাড়াচাড়া করার বেস্ট ওয়ে আপনার যদি কোনো আই আপনার যদি কোনো আইপ্যাড বা আইফোন থেকে থাকে তাহলে সেখানে ব্লুটুথ অন করে এখানে ব্লুটুথ অন করে আপনি সেগুলো অ্যাক্সেস করতে পারেন এবং এবং এই দুইটা ডিভাইসের মধ্যে আপনি ফাইল আদান প্রদান করতে পারেন সো ফ্রেন্ডস আমরা ফাইন্ডারের বেসিক উইন্ডো দেখলাম এবং উইন্ডোর কয়েকটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট দেখলাম আরও কয়েকটা কম্পোনেন্ট আছে আপনার যদি আই ক্লাউড ড্রাইভে কোনো থেকে থাকে সেটা আপনাকে এখান থেকে অ্যাক্সেস করতে হবে সো আমার আই ক্লাউড ড্রাইভে আমার কিছু ফাইলস ছিল যেগুলো আমি আমার আইপ্যাড দিয়ে এবং অন্যান্য অ্যাপ দিয়ে ক্রিয়েট করেছিলাম সেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনার যদি এক্সটার্নাল কোনো ড্রাইভ থেকে থাকে সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন খেয়াল করেন আমার এই প্রো এস ড্রাইভটা কিন্তু আমার ডেস্কটপেও আছে আর আমার এখান থেকে ফাইন্ডার থেকে আমি অ্যাক্সেস করতে পারছি এছাড়াও কিছু ট্যাগস আছে অর্থাৎ আপনি যদি কোনো কিছুকে ট্যাগ করে রাখতে চান সেই ট্যাগগুলো আপনি এখান থেকে করতে পারবেন এখন ফাইন্ডারের কিছু ইম্পর্টেন্ট কন্ট্রোল এবং প্রেফারেন্স আছে সেগুলো একটু জেনে রাখা আমাদের জন্য জরুরি আমরা এখন ফাইন্ডারের প্রেফারেন্সটা দেখব সো ফ্রেন্ডস ফাইন্ডারের প্রেফারেন্স যেতে হলে আমাদেরকে যেতে হবে ফাইন্ডার প্রেফারেন্স সেখানে আসলে অনেক ইম্পর্টেন্ট অপশান আছে যেগুলো কিছুটা জেনে রাখা আমাদের জন্য অনেক কাজে লাগবে সো প্রথমে আমাদের জেনে অপশনগুলো যে ডেস্কটপে আমরা কী কী আইকন দেখতে পারবো সো আমরা যদি এটা সিলেক্ট রাখি তাহলে ডেস্কটপে আমাদের হার্ড ডিস্কের আইকনগুলো থাকবে যেটার মাধ্যমে আমরা আমাদের ডিস্ক ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো এটা যদি আমরা অফ করে দিই তাহলে দেখছেন যে আমার ডিস্কটা চলে যাচ্ছে আমরা যদি এখানে অন করে দিই আমার ম্যাকের যে হার্ড ডিস্কটা সেটা আবার শো করছে সিমিলারলি আমার এই এক্সটার্নাল হার্ড ডিস্কটা যদি আমি আমার ডেস্কটপ থেকে গাইব করতে দিতে চাই তাহলে এটা আনচেক করে দেবো এটা চলে যাবে এটা সিলেক্ট করলে এটা আবার চলে আসবে সো সিমিলারলি আপনার যদি কোনো সিডি ডিভিডি ড্রাইভ থাকে বা আইপড থাকে বা আদার্স জিনিস থাকে সেটা আপনারা এখান থেকে শো বা হাইড করতে পারেন একটু আগে দেখেছিলাম যে আমাদের ফাইন্ডারে কিছু ট্যাগস আছে যে আমরা ফাইলগুলোকে বিভিন্নভাবে ট্যাগ করতে পারবো ইউজুয়ালি এই ট্যাগগুলো রেড অরেঞ্জ ইয়েলো বিভিন্ন কালারের থাকে বাট আপনারা যদি চান তাহলে এটাকে আলাদাভাবে ওয়ার্ক হোম ইম্পর্টেন্ট এভাবে করতে পারেন অ্যান্ড ফর মি দিস মেক্স মোর সেন্স যে কোনটা আপনার কাজের অর্থাৎ ওয়ার্কের কোনটা আপনার হোম ফাইল বা কোনটা ইম্পর্টেন্ট ফাইল এভাবে আপনার ট্যাগ করতে পারেন সো ফ্রেন্ডস লেটস সাপোজ দ্যাট আপনি কিছু ফাইলকে রেড কালার ট্যাগ করতে চান এবং বলতে চান যে এই ফাইলগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো আপনি এখানে জাস্ট রেডকে রাইট ক্লিক করে রিনেম করে ফেলতে পারেন এস ভি এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে সেভ হয়ে গেল সো আপনারা দেখেন এখানে আপডেট করার ফলে এখানে আপডেট চলে আসলো অথবা আপনি এখানে ওয়ার্ক বা হোম বা ইম্পর্টেন্ট এগুলোকেও ডিফারেন্ট কালার দিয়ে আপনি ট্যাগ করতে পারেন সো ট্যাগিংয়ের কাজটা আসলে আমরা অতটা ইউজ টু না বিকজ আমরা আসলে উইন্ডোজে এত ট্যাগ করি না বাট ট্যাগিং ইজ এন ইম্পর্টেন্ট পার্ট অফ সর্টিং ফাইলস সো আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ফাইলস বা বিভিন্ন ফোল্ডারগুলোকে ট্যাগ করে রাখতে পারেন যাতে আপনারা এক নজরে সেই ফাইলগুলোকে খুঁজে বের করতে পারেন সো আমার এখানে কিছু ফাইল আছে আমি এগুলোকে একটু ট্যাগ করি এখানে আমার কিছু ফাইল আছে সো লেটস এ এই ফাইলটাকে আমি অ্যাজ ভিভি ইম্পর্টেন্ট হিসাবে ট্যাক করতে চাই সো আমি রাইট ক্লিক করে আমি এখানে মার্ক করবো সো এটা অ্যাজ এ ইম্পর্টেন্ট ফাইল আমার মার্ক হয়ে গেল সো আমি যদি আমার ইম্পর্টেন্ট ফাইলগুলোকে এক নজরে দেখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলেই সেই ফাইলটা এখানে চলে আসলো সেইভাবে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলোকে বা আমাদের ওয়ার্ক ফাইলগুলোকে এবং হোম ফাইলগুলোকে ট্যাগ করে রাখতে পারবো এবং লেটার আমরা যখন সেই ট্যাগ ফাইলগুলোকে সার্চ করব তখন ডিরেক্টলি আমরা জাস্ট ট্যাগে ক্লিক করলেই সেই ফাইলের লিস্ট আমাদের কাছে চলে আসবে আমরা চাইলে এটাকে আবার আনট্যাগও করতে পারি সো লাইট সো রাইট ক্লিক করে আমি আবার ক্লিক করলেই আমার ট্যাগটা চলে গেলে এখন এটার আন্ডারে আর কোনো ফাইল নেই সো ট্যাগিং ইজ এ ভেরি কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি ওয়ে অফ ফাইন্ডিং ফাইলস অ্যাক্রস ম্যাক এরপরে আমরা বারের ফাইন্ডার অপশান যাচ্ছি এখানে আসলে আমাদের দেখাচ্ছে যে আমরা সাইটবারে অর্থাৎ আমাদের ফাইন্ডারের সাইড বারে কী কী ফোল্ডার্স দেখতে চাই সো লেটস এ দ্যাট আমি আমার মুভিস ফোল্ডারটাকে আমার সাইটবারে দেখতে চাই অ্যাজ আ ফেভারিট অপশান সো আমি এখানে মুভিসটাকে ক্লিক করলাম সো মুভিসটা চলে আসলো আর আমি যদি চাই যে না আমি আর মুভিসটা দেখব না অর্থাৎ আমি ডিরেক্টলি মুভিসটা যাইতে চাই না তাহলে আমি এখানে আবার আনচেক করে দেবো এখান থেকে চলে গেলো সো কিছু অ্যাডভান্স অপশন আমরা দেখি উইন্ডোজের মতো ম্যাকিও ফাইল এক্সটেনশন দেখার অপশন আছে সেটা আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি যদি কোনো এক্সটেনশন চেঞ্জ করতে চান বা আপনি যদি আই ক্লাউড থেকে কিছু ডিলিট করতে চান বা আপনি যদি রিসাইকেল বিন থেকে কিছু ডিলিট করতে চান তাহলে এই তাহলে এই তিনটা আপনি চেক রাখবেন তাহলে ডিলিট করার আগে আপনাকে একটা ওয়ার্নিং দিবে ফাইনালি ফ্রেন্ডস ফাইন্ডারে গিয়ে আমরা ডিরেক্ট কিছু রাইট ক্লিক অপশন পাই আপনি যদি নতুন কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে ডাবল ট্যাপ অর্থাৎ রাইট ক্লিক করলে আপনি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন অথবা এই ফোল্ডার সম্বন্ধে যদি আপনি ইনফরমেশান চান তাহলে গেট ইনফোতে ক্লিক করলে এই ফোল্ডারের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন দিবে ফর এক্সাম্পল এই ফোল্ডারের সাইজ কত এই ফোল্ডারের লোকেশানটা কোথায় ফোল্ডারটা কবে ক্রিয়েট হয়েছে এবং সাথে একটা প্রিভিউ দেখাবে এখান থেকে আপনি প্রিভিউ যে আইকন সেটাও চেঞ্জ করতে পারবেন আপনার যদি কোনো ইমেজ থেকে থাকে তাহলে আপনি এটা ড্র্যাগান ড্রপ করে এখানে আসলে সেটার আইকনটাও চেঞ্জ হয়ে যাবে এই মুহূর্তে আমি আইকন চেঞ্জ করতে চাচ্ছি না এবং এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার ফোল্ডারের আইকনগুলো আপনি চেঞ্জ করবেন আরেকটা ইম্পর্টেন্ট অপশান ঠিক আপনি যদি কখন আপনার ফোল্ডারগুলোকে মুভ করতে গিয়ে ফাইলগুলোকে মুভ করতে গিয়ে যদি এরকম সে র্যান্ডম একটা পজিশনে চলে যান তাহলে এটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনি রাইট ক্লিক করে আপনি শর্ট বাইতে গিয়ে স্ন্যাপ টু গ্রিড অপশনটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনি যে কোনো ফোল্ডার মুভ করে আপনার গ্রিডের কাছাকাছি চলে গেলে রেখে দিলে অটোমেটিকি গ্রিডের সাথে অ্যালাইন হয়ে যাবে সেটা যদি আমি আবার নিয়ে গ্রিডের সাথে অ্যালাইন করতে চাই তাহলে এটা জাস্ট এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেই ভিডিওর সাথে অ্যালাইন হয়ে যাবে সো আপনাদের ফোল্ডারটা আরও পরিপাটি দেখাবে এবং আরও ওয়েল অর্গানাইজ দেখাবে সো ফ্রেন্ডস আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ম্যাকের আরও অন্যান্য টিউটোরিয়াল আমি আস্তে আস্তে করবো আপনাদের যদি স্পেসিফিক কোনো আস্ক থাকে বা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই এই কাজটা কীভাবে করতে পারি বা ওটা একটু দেখান আমি চেষ্টা করব সেই রিকোয়েস্টগুলো আগে রাখার জন্য এবং ওই রিলেটেড একটা টিউটোরিয়াল আগে দেওয়ার জন্য সো নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হবে টিল দেন হাফেজ